দেখা যাচ্ছে কোন জায়গা থেকে পাই নেই এইটা জি স্যার। ডেফিনেশনটা এইভাবে চলে আসছে। তাহলে এখন ডেফিনেশন অফ হাইপারটেনশনে আমরা মানে ডায়াগনোসিসটা কনফার্ম করবো কি করে? ডায়াগনোসিসটা কনফার্ম করতে গেলে আমাদের কয়েকটা জিনিসের হেল্প লাগবে, এবং হাইপারটেনশনটা বেসড মানে করা আছে অফিস ব্লাড প্রেশার অথবা ক্লিনিক্যাল ব্লাড প্রেশারের উপরে। অফিস এবং ক্লিনিক্যাল ব্লাড প্রেশার যদি রিপিটেড এক্সামিনেশনে 140 বাই 90-এর উপরে থাকে, ইকুয়াল টু অর মোর দেন, তাহলে এটা ই হবে হাইপারটেনশন ডায়াগনোসিস হবে, অথবা ব্লাড প্রেশার হোম ব্লাড প্রেশার মনিটরিং অথবা অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং যদি থাকে। এখন হোম ব্লাড প্রেশার মনিটরিং যদি থাকে তাহলে এটা এর সাথে 135 একটু কমবে, 135 বা 85 এর উপরে যদি থাকে তাহলে সেটা বাসায় ব্লাড প্রেশার হোম মনিটরিং এটা হাইপারটেনশন হবে। এবং যদি অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং করেন তাহলে এটা মানে যদি আমরা অ্যাভারেজ করি তাহলে 10 করে কমবে 24 আওয়ার্স অ্যাভারেজে 130/80। আর যদি ডে টাইমে করি তাহলে এটা হোম ব্লাড প্রেশারের মতো থাকবে 135/85। আর যদি আমরা শুধু নাইট টাইমে অ্যাভারেজটা নেওয়ার চেষ্টা করি তাহলে 20 পর্যন্ত কমবে, তাহলে 140/90 ছিল সেখান থেকে 120/70 বা তার উপরে থাকলে তখন তাকে আমরা হাইপারটেনশন বলবো। এইটা হলো নতুন মানে রিকমেন্ডেশন যে অফিস ব্লাড প্রেশার, অ্যাম্বুলেটরি এবং হোম ব্লাড প্রেশারের রেকর্ডিং থেকে আমরা কিভাবে হাইপারটেনশন কে মানে ডায়াগনোসিস করতে পারি। নেক্সট হলো হাইপারটেনশন মানে যদি আমরা অফিস ব্লাড প্রেশারে এরকম পাই এসেনশিয়াল এটা যে একটা ব্লাড প্রেশার 60/100 পাইলে এটা উইদিন ফিউ উইকস এর ভিতরে কনফার্ম হয়ে যাবে, এবং এটা যদি একদম লেফট সাইডে দেখেন 130/85 এর নিচে পাই, এবং তাহলে 3 বছর পর পর তার ফলো আপ করলে চলবে যদি তার কোনো রিস্ক ফ্যাক্টর না থাকে, এবং যদি কোনো রিস্ক ফ্যাক্টর থাকে তাহলে প্রতি বছর তাকে ফলো আপ করতে হবে। কোভিড সব জায়গায় একই অবস্থা, ইন্ডিয়া লকডাউন দিয়ে দিয়েছে। ডায়াগনস্টিক এন্ড ক্লিনিক্যাল টেস্ট যেগুলো এসেনশিয়াল, মেডিকেল হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন, ল্যাব ইনভেস্টিগেশন এন্ড 12-প্লেট ইসিজি, এবং অপটিমাল এডিশনাল টেস্ট টু মানে কনসিডার এক্সটেন্ডেড মানে ইনভলভমেন্ট, যেমন এক্সটেন্ডেড বায়োলজি, যে কার্ডিয়াক মার্কার্স, কিডনি, ব্রেইন, ভাস্কুলার ইমেজিং এন্ড ফান্ডোস্কোপি, এগুলো হলো যে তোমার ডায়াগনস্টিক টেস্ট এর ভিতরে থাকবে। মেডিকেল হিস্ট্রির ভিতরে ব্লাড রিস্ক ফ্যাক্টর, কোমরবিডিটিস, সাইনস, সিমটমস অফ সেকেন্ডারি হাইপারটেনশন এগুলো সার্চ করবে। ফিজিক্যাল এক্সামিনেশনের ভিতরে সার্কুলেশন, হার্ট, আদার সিস্টেম, ল্যাবরেটরির ভিতরে সোডিয়াম, পটাশিয়াম মানে ইলেকট্রোলাইটস, ক্রিয়েটিনিন, ইজিএফআর, ডিপি স্টিক্স এবং কোলেস্ট্রল, ফাস্টিং ব্লাড গ্লুকোজ হোয়েন এভার পসিবল। তারপর ইসিজি তে এটিএল ফিব্রিলেশন, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, আইএসডি অথবা পিবিএস, কোন স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটিস আছে কিনা এগুলো ই করা যাবে। এবং হাইপারটেনশন মিডিয়েটেড টার্গেট অর্গান ড্যামেজ ডিটেক্ট করার জন্য ঠিক একই রকম ওই ক্রিয়েটিনিন, ইজিএফআর, ডিপিএসটি, ইউরিন এটা এসেনশিয়াল রাখবে, এবং অপটিমাল ওয়ে মধ্যে ব্রেইনের মানে আইস ফান্ডোস্কোপি করে আপনি ধরতে পারবেন, হার্ট, কিডনি এবং আর্টারিস দেখতে হবে। এখন কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর, শুধু হাইপারটেনশন থাকে না, হাইপারটেনশনের সাথে কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টরও থাকে। অলমোস্ট 50% পেশেন্টে কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর থাকে,
এগুলোর ভিতরে মেটাবলিক সিন্ড্রোম, টাইপ টু হাইব্রিড ডায়াবেটিস, লিপিড ডিসঅর্ডার, ইউরিক অ্যাসিড বেড়েছে দেখা যায়। শুধুমাত্র হাইপারটেনশনের ট্রিটমেন্ট করা 1/3 হাইপারটেনশনের চিকিৎসার ক্ষেত্রে, এক্ষেত্রে কনকমিটেন্ট যে হাইপারটেনশন আর রিস্ক ফ্যাক্টর গুলো ট্রিট করা দরকার, এবং এর মধ্যে খুব কমন কিছু রিস্ক ফ্যাক্টর আছে আর কিছু আনকমন আছে, যেমন ক্রনিক ইনফ্লামেটরি ডিসঅর্ডার, রিউমাটয়েড ডিজিজ এবং সাইকিয়াট্রিক ইলনেস যেগুলো আছে সেগুলোর আসলে খুব কম মানে রিস্ক ফ্যাক্টর হিসেবে থাকে। এখন আমি যদি মানে কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর এবং হাইপারটেনশন কে গ্রেড করতে যাই বা ই করি, তাহলে আমরা একটা পেশেন্ট কে কিভাবে গ্রেডিং করে আমরা বলতে পারি যে পেশেন্টটা মানে রিস্কের ভিতরে আছে মাইল্ড, মডারেট, সিভিয়ার? দুটো প্যারামিটার আপনি যদি হাতে নেন, এখানে দেখেন, এই দিকে দেখেন যে গ্রেড টু হাইপারটেনশন, গ্রেড টু হাইপারটেনশন বাই ডিফল্ট ইট ইজ হাই রিস্ক পেশেন্ট। আরেক দিক থেকে দেখেন হলো টার্গেট অর্গান ড্যামেজ, সিকেডি অথবা ডায়াবেটিস মেলাটাস অথবা সিভিডি, অথবা টার্গেট অর্গান ড্যামেজ বাই ডিফল্ট এটা হলো হাই রিস্ক গ্রুপ পেশেন্ট। এখন এই দুটোর সাথে যদি আপনি স্টেজিংটারে মিলান, যদি কোনো প্যাশেন্টের মানে ব্লাড প্রেশার নর্মাল থাকে অথবা হাই নর্মাল থাকে কিন্তু তার টার্গেট অর্গান ড্যামেজ থাকে, তাহলে সে প্যাশেন্টটাও হাই রিস্ক গ্রুপের মধ্যে যাবে লালের মধ্যে। আর কোনো প্যাশেন্টের যদি কোনো রিস্ক ফ্যাক্টর না থাকে এবং সে প্যাশেন্টের যদি ব্লাড প্রেশার ভেরি হাই থাকে, তাহলে সে মডারেট টু সিভিয়ার হাই রিস্ক গ্রুপের মধ্যে চলে যায়। এরপরে যত তার রিস্ক ফ্যাক্টর একটা দুইটা করে বাড়তে থাকে, তখন তত সিভিয়ারিটির দিকে আসে। এখন আসেন আপনি দুই নম্বর মানে সরি গ্রেট ওয়ান হাইপারটেনশন, যেটা অন্য জায়গায় স্টেজ ওয়ান হাইপারটেনশন বলছে। গ্রেট ওয়ান ভালো ঘুম হয় নি, গ্রেট ওয়ান হাইপারটেনশন যেটা আছে সেটা 140/159, এটা একে যদি রিস্ক ফ্যাক্টর থাকে, টার্গেট অর্গান ড্যামেজ থাকে, সিকিডিজ, ডায়াবেটিস এবং সিবিডি থাকে, তাহলে এটা হাই বাই ডিফল্ট। কিন্তু এর সাথে যদি একদম রিস্ক ফ্যাক্টর কোনোটা না থাকে, তাহলে সে কিন্তু লো, এবং 1-2 রিস্ক ফ্যাক্টর থাকলে তাহলে মডারেট। তাহলে এই যে পেশেন্টের এই পেশেন্টের এই গ্রুপের হাই রিস্ক গ্রুপের ট্রিটমেন্ট হবে স্টেজ 2 এর মতো, আর উপরে যে লো রিস্ক গ্রুপের পেশেন্ট আছে তার ট্রিটমেন্ট হবে হাই নর্মাল এর মতো, মানে নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট। এটা আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি 2 ভাগে ভাগ করে ফেলছিল, এরাও এইভাবে 2 ভাগে ভাগ করছে। ট্রিটমেন্ট অপশনের মধ্যে কোনো নাই, শুধু ভ্যালুটা কম আর বেশি আছে। এটা আর আমি ওই ট্রিটমেন্টের সময় অতটা আর ডিটেলস বলবো না, এখানে যেহেতু বলে গেছি। এবং ইন্ডুসার এবং এক্সাজারবার কিছু আছে, যেমন নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, কম্বাইন্ড পিল অ্যান্টি ডিপ্রেসেন্ট এবং অ্যাসিটামিনোফেন এবং স্টেরয়েড এবং হার্বাল কিছু ড্রাগস, যেগুলোতে 1 থেকে 3 মিলিমিটার 5 মিলিমিটার পর্যন্ত ব্লাড প্রেশার বাড়াতে পারে, বিশেষ করে হেভি ডোজ অফ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ এবং এইগুলো খেলে বাড়ে ওরাল কন্ট্রাসেপটিভ পিলস। খুব সংক্ষেপে যদি আমরা চলে আসি যে ট্রিটমেন্টে চলে আসি, তার ট্রিটমেন্টের অপশন দুইটা আপনারা জানেন, একটা ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট, নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট। নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টের ভিতরে নিজেকে অ্যাক্টিভ রাখতে হবে, এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট, স্মোকিং মানে বাদ দিতে হবে, যদি প্লেন্টি অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস খেতে হবে, এবং যেটা ইসের থেকে জাঙ্ক ফুড এবং পেটি ফুড, টিন, প্রসেস ফুড এগুলো বাদ দিয়ে সল্ট এবং সুগার কম থাকবে। নিজেকে অ্যাক্টিভ রাখার জন্য শারীরিক ব্যায়াম এবং কসরত দুইটাই করা যাবে, এটা নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে। নন ফার্মাকোলজি মানে ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট, যেহেতু মানে সব ক্ষেত্রে এটা লাগবে, মানে ইফেক্টিভনেস পাওয়ার জন্য অন্তত পক্ষে ট্রিটমেন্ট। এবং আমরা জানি যে যদি ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট শুরু করি, তাহলে ট্রিটমেন্ট অপশন আগের মতোই আছে। এটা আমেরিকান কলেজ অফ কার্ডিওলজির স্লাইডটা নিচে, ওখান থেকে যে ডায়ুরেটিক্স, এসি ইনহিবিটর এবং এআরবি, এই কয়টা ফার্স্ট লাইন ড্রাগস।
ট্রিটমেন্ট অপশনটা একটু নতুন যেটা আসছে সেটা হইতেছে এসেনশিয়ালি টার্গেট করা হয়েছে লেস দ্যান 40/90, এবং অপটিমাল টার্গেট হইতেছে অ্যাকর্ডিং টু এইজ, যদি এটা লেস দেন 65 হয় তাহলে টার্গেট হবে লেস দেন 130/80, বাট ইট মে বি মোর দেন 120/70, আর যদি এটা মোর দেন 65 হয় তাহলে টার্গেট সেম, দ্যাট ইজ 140/90। এটা হলো এক্সটেন্ডেড নতুন মানে গাইডলাইন অনুসারে নতুন টার্গেট, এবং এসেনশিয়ালি যেখানেই থাকুক না কেন, যে অবস্থায় তুমি ব্লাড প্রেশার পাও না কেন, 10 থেকে 20 মিলিমিটার মাত্র ব্লাড প্রেশার কমাই নিয়ে আসতে হবে, এবং আইডিয়ালি টার্গেট সেট করে রাখতে হবে 140/90, এবং এই এইম ফর বিপি কন্ট্রোল উইদিন 3 মান্থস, এবং এই ব্লাড প্রেশার কন্ট্রোলটা করতে হবে 3 মাস বয়সে, 3 মাস পর্যন্ত এইভাবে এটা করতে হবে। এখন এই ট্রিটমেন্ট অপশন এর ভিতরে তুমি ব্লাড প্রেশার দেখলে রিপিটেড এক্সামিনেশন করে গ্রেড টু হলে হাইপার টেনশনে তুমি ডাইরেক্ট ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট এবং নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট দিয়ে দেবা। গ্রেড ওয়ান যদি আসে তাহলে দুইটা ভাগে ভাগ করবা, তার সিকিডি সিবিডি ডায়াবেটিস অথবা টার্গেট অর্গান ড্যামেজ আছে কিনা, যদি থাকে তাহলে তার চিকিৎসা হবে গ্রেড টু এর মতো, আর যদি না থাকে তার চিকিৎসা হবে লাইফ স্টাইল মডিফিকেশন। এখানে একটা নতুন একটা দিয়ে দিয়েছে যে ড্রাগ অ্যাভেলেবিলিটি, যদি ড্রাগ অ্যাভেলেবিলিটি না থাকে তাইলে ওই এই যোগ অপশনটা যোগ করছে, যে সব দেশে সব ঔষধ সবসময় থাকে না, গাইডলাইন ডেভেলপ করতে যেয়ে বলছে যে 25% মানে দেশে কোনো গাইডলাইন নেই, তার মধ্যে বাংলাদেশও আছে, তাহলে আমরা গাইডলাইন না থাকে আমরা অন্য গাইডলাইন গুলো ফলো করি, এই ক্ষেত্রে বলছে যারা ইনটেনশন হাইপার টেনশন এইটা গাইডলাইনটা ফলো করলে মোরাললেস তার দেশের মতো করে থাকবে, কারণ এটা গ্লোবাল, ইট হ্যাজ ডিজাইন ফর গ্লোবাল ইউজ। তাহলে এই নতুন টার্গেটটা এবং আইডিয়াল কন্ট্রোল হলো উইদিন 3 মান্থস, এবং নেক্সট কোশ্চেন ছিল আমার, তো প্রথম কোশ্চেনটা ছিল ডায়াগনোসিস কিভাবে করব, সেটা আমার ডায়াগনোসিস হয়ে গেছে, আমরা ডায়াগনোসিস কনফার্ম করার জন্য মানে অফিস এবং ক্লিনিক ব্লাড প্রেশার দেখব, এট দি সেম টাইম আমরা হোম ব্লাড প্রেশার অথবা রিপিটেড এক্সামিনেশন অথবা অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার দেখে আমরা কনফার্ম করতে পারবো। আর নেক্সট হলো যে ডায়াগনোসিস আমার কনফার্ম হয়ে গেছে, এখন ড্রাগ আমি কখন শুরু করব, আগের স্লাইডে দেখলাম যে আমার ডায়েট শুরু করতে হবে যদি স্টেজ গ্রেড টু তে থাকে, এবং তারপরে আমাদের চলে যে এখন ড্রাগ কিভাবে আমি ড্রাগ শুরু করব। নেক্সট কোশ্চেন থাকবে হুইচ ড্রাগ ইজ এসেনশিয়াল, ড্রাগ যেটা শুরু করতে থাকবো সেখানে হলো খুব সিম্পলি মানে ট্রিটমেন্ট চিন্তা করবেন, আমি যদি গ্রেড ওয়ানে থাকি তাহলে ওয়ান একটা ড্রাগ, গ্রেড টু তে থাকলে দুইটা ড্রাগ, আমার ব্লাড প্রেশার গ্রেড টু তে থাকলে ইনিশিয়ালি আমার দুইটা ড্রাগ দিয়ে শুরু করতে হবে, আর গ্রেড ওয়ানে থাকলে একটা ড্রাগ দিয়ে শুরু করতে হবে। এখন হলো এই ড্রাগের ব্যাপারে কাছে যে 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 ড্রাগই পাওয়া যায় সেই ড্রাগ দিয়ে আপনি শুরু করতে পারেন, সিঙ্গেল পিল কম্বিনেশন যদি না পাওয়া যায় তাহলে সেপারেট পিল কম্বিনেশন দিবেন, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যদি না পাওয়া যায় তাহলে নন ডাইহাইড্রোপারেটিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিবেন, মানে ডাইহাইড্রোপারেটিন না পাওয়া গেলে নন ডাইহাইড্রোপারেটিন, থাইজাইড টাইপ অফ লাইক ডায়রেটিক্স যদি না পাওয়া যায় তাহলে থাইজাইড ডায়রেটিক্স, তার মানে অল্টারনেটিভ যে কোনো টার্গেট দিয়ে শুরু করা যাবে। বিটা ব্লকার এখন আগেও বলছে এখনো বলতেছে বিটা ব্লকার ইজ নট এ ফার্স্ট অপশন, বিটা ব্লকার শুধুমাত্র যদি ওই সমস্ত সিচুয়েশন যেখানে এমআই আছে, অ্যাঞ্জাইনা আছে, হার্ট ফেলিয়ার আছে অথবা অ্যারিথমিয়া আছে, অথবা স্পেশালি যে সমস্ত ইয়াং লেডি থাকে প্রেগনেন্সি প্ল্যানিং করতেছে অথবা করবে তাদের জন্য প্ল্যান করা থাকবে এই বিটা ব্লকার। এখন আমরা স্টেপ ওয়াইজ শুরু করব, আমরা প্রথম স্টেপে হলো লো ডোজ কম্বিনেশন, আইদার এস ইনহিবিটর অর ইফ ইট ইজ ইনটলারেন্ট দেন এআরবি। আমি আবারও বলতেছি যে ইসের ভিতরে গাইডলাইনে কিন্তু কখনোই এআরবি কে হাইপারটেনশনের ড্রাগ হিসেবে মানে ই করে নাই, ফার্স্ট লাইনে কখনোই প্রেফার করে নাই, কোনো এভিডেন্সও নাই যে হাইপারটেনশনে এভিডেন্সও নাই যে ERB is better than ACE inhibitor. Always
এসি ইনহিবিটর ইজ বেটার দেন এআরবি। সেক্ষেত্রে আমাদের প্র্যাকটিসে আমরা এই জিনিসটা বিশ্বাস করি না, আমরা এই জিনিসটা মানে মেই করি না, বিধায় আমরা ইআরবি লিখি। ইআরবি আসলে কখনোই মানে ফার্স্ট লাইন ড্রাগ হওয়া উচিত না, তার কারণ পরবর্তী স্লাইডে আমরা দেখবো যে 28টা ট্রায়াল মেটা অ্যানালাইসিস করে দেখে গেছে যে এটার ভিতরে এসি ইনহিবিটর ইজ দি বেস্ট অপশন। তাহলে আপনারা যখন হাসপাতালে প্র্যাকটিস শুরু করবেন বা আপনারা যখন লিখবেন কোন রোগীর হাইপারটেনশনের জন্য, আমরা লিখলেও আমাদের টাকাইতে কুইতে দিয়ে আপনারা এসি ইনহিবিটর লিখে দেবেন, কারণ দিস ইজ দি অপশন যেখানে আপনি একাডেমিক এনভায়রনমেন্ট আপনি প্র্যাকটিস করতে পারেন। রোগীর আমরা এসি ইনহিবিটর দেই না, কেন তো টাইম আপডেট হবে, আমরা এসি ইনহিবিটর দেই না একটা ভয় শুধু কফ হবে সেই জন্য, কিন্তু আমরা মিস করি তার মানে অল কজ মর্টালিটি, তারপরে হলো মর্বিডিটি এবং মানে অল কজ মর্টালিটি আমরা মানে এইতে বেশি রিডাকশন এসি ইনহিবিটরে বেশি প্রিভেন্ট হসপিটালাইজেশন এন্ড সিমটম ফ্রি সবগুলো এসি ইনহিবিটরে ফেভারে। এই জন্য আমরা লো ডোজ কম্বিনেশন দেব এসি ইনহিবিটর এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এবং একমাত্র একটা ইন্ডিকেশন আছে যে ক্ষেত্রে এআরবি আপনি সরাসরি দিতে পারবেন, সেটা হলো ব্ল্যাক দের ক্ষেত্রে, আদারওয়াইজ আপনি কখনোই এসি ইনহিবিটর বাদ রেখে দিতে পারবেন না, নতুন গাইডলাইন তাই বলে। এখন ফার্স্ট স্টেপ হলো লো ডোজ কম্বিনেশন এসি ইনহিবিটর এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এবং সেকেন্ড ডোজ হলো ফুল ডোজ কম্বিনেশন, এটি স্টেপ। স্টেপ থ্রি হলো ট্রিপল কম্বিনেশন, সেখানে ডায়াবেটিক যোগ করা হয়েছে। আগের যে আমরা নাইস গাইডলাইন দেখতাম যেটা 2011 সাল এস্টাবলিশ ছিল এবং প্রায় 2018 সাল পর্যন্ত ওই নাইস গাইডলাইন অনুসারে আমরা মানে ই বলতাম যে প্রথমে বলতাম 55 বছরের উপরে বা নিচে, 55 বছরের নিচে হলে এসি ইনহিবিটর অথবা ডায়াবেটিক্স, আর 55 বছরের উপরে হলে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার না এসি ইনহিবিটর। এটা এই লিমিটটা বাদ দিয়ে দিয়ে তারা এখন স্টেপ 1, 2, 3, 4 করছে, এবং এটা ইএসসি 2018 এর গাইডলাইনে যেভাবে আছে ঠিক সেই একই গাইডলাইনটাই এখানে তারা রিকমেন্ডেশন হিসাবে নিয়েছে। থার্ড মানে ডায়াবেটিস, এবং ফোর্থ যখন হবে মানে স্টেপ, ফোর্থ স্টেপ মানে পোড্রা, এইটাই রেজিস্ট্যান্ট হাইপারটেনশন। কারণ আমরা জানি রেজিস্ট্যান্ট হাইপারটেনশন কখন বলবো, যখন আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোল হবে না তিনটা মানে ড্রাগে উইথ মানে ফুল ম্যাক্সিমাম ডোজেস, অর এর মধ্যে একটা ড্রাগ ইনক্লুডিং ডায়াবেটিক্স, এটার মধ্যেও যখন তার হবে না তখন আমরা বলবো, তখন ফুড ড্রাগ হিসাবে আমরা স্পাইরোনোল্যাকটন যোগ করব। যদি স্পাইরোনোল্যাকটন না পাওয়া যায় তাহলে অন্য যে ড্রাগটা আছে সেই ড্রাগটা ইউজ করতে হবে, যেটা আগে ইউজ করা হয় নাই, ইট মে বি বিটা ব্লকার, আলফা ব্লকার, প্রাজোসিন, মিনোক্সিডিন, হাইড্রালাজিন, যেটা আমাদের কাছে পাওয়া যায় সেটা ইউজ করা যাবে। এবং স্পাইরোনোল্যাকটনের ডোজ মানে কিন্তু এইভাবে 12.5 to 50 মিলিগ্রাম ডেইলি। এখানে কতগুলো কথা আছে, কনসিডার মনোথেরাপি, আমি আগেই বলছি মানে গ্রেড 1 হাইপারটেনশনে অথবা খুব যদি এলডারলি পেশেন্ট সেই ক্ষেত্রে মানে দিবেন, এবং কনসিডার এ এন্ড ডি স্পেশালি ইন পোস্ট স্ট্রোক পেশেন্ট, এটা কিন্তু প্রোগ্রেস ট্রায়াল দিয়ে কিন্তু হ্যাঁ এটা কিন্তু হ্যালো আলিসাম আচ্ছা ঠিক আছে, আমি ওই যে হ্যাঁ ঠিক না ওর সাথে কথা বলছি, আমি ওর কথা বলবে আজ সকালে কথা বলছি, ও টেলিফোন করছিল ঠিক আছে দেখুক ওই যে পোস্ট অপারেটিভ নিয়ে গেছে তাই বলছে।
হ্যালো, শোনা যায়? জি স্যার, আচ্ছা, শোনা যাচ্ছে স্যার এখন? ওকে, সরি, একটু ফোন আসছিল। আচ্ছা, এক্ষেত্রে মানে যে এটা মানে আছে যে পোস্ট স্ট্রোক পেশেন্টের সেকেন্ডারি প্রিভেনশন করার জন্য তোমার এসি ইনহিবিটর এবং ডায়াবেটিক্স দিতে হবে, এটা এবং এসি ইনহিবিটর এবং ডায়াবেটিক্স এই পেশেন্টের জন্য, বিশেষ করে ভেরি এল্ডারলি এবং পেশেন্টের জন্য মানে এই ক্ষেত্রে এইটা যোগ করতে হবে। এবং যে সমস্ত পেশেন্টরা হার্ট ফেইলর থাকে তাদেরকেও তুমি এসি ইনহিবিটর এবং ডায়াবেটিক্স দিতে পারবা। তিনটা অপশন এসি ইনহিবিটর এবং ডায়াবেটিক্স এর জন্য ফিক্স করা, এবং এটাকে গাইডলাইন ডাইরেক্টেড থেরাপির মধ্যে পড়ে যে এসি ইনহিবিটর এবং ডায়াবেটিক্স, স্পেশালি পেরিনডোপ্রিল এবং ইন্ডাপামাইড, এই দুইটা কম্বিনেশন পোস্ট স্ট্রোকের ক্ষেত্রে ইফেক্টিভ এবং এটা প্রমাণিত এবং এটা এভিডেন্স বেসড দিয়েই আছে, এবং এটা ওই যে কমার্সিয়াল প্লাস যেটা আছে সেটা দিয়ে ওদের ট্রায়াল করা। এটা তোমরা যদি কোনো পেশেন্টের পোস্ট স্ট্রোক থাকে মানে স্ট্রোক হয়ে গেছে সেকেন্ডারি প্রিভেনশনের জন্য যদি সম্ভব হয় তাহলে পেনিড্রোপ্রিল প্লাস মানে ইন্ডাপামাইড এটা সিলেকশনটা চুজ করলে তুমি গাইডলাইন ডিরেক্টেড থেরাপির মধ্যে থাকতে পারবে। এবং বিশেষ করে এল্ডারলি পেশেন্টদের ক্ষেত্রেও এসি ইনহিবিটর এবং ডায়াবেটিক্স এর কম্বিনেশন মানে ইউজ করা যেতে পারে, বিশেষ করে সিস্টোলিক ব্লাড প্রেশার, আইসোলেটেড হাইপার টেনশন যেটা থাকে সেটার জন্য। এরপরে নেক্সট অপশনটা হচ্ছে কনসিডার এ এন সি এন সি এন ডি ইন ব্ল্যাকস, বিশেষ করে ব্ল্যাক এর ক্ষেত্রে তারা মানে এআরবি কে প্রেফার করছে এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লক আর কে ডায়াবেটিক্স কে। এবং কশন উইথ স্পাইনাল অ্যাক্টিন অন আদার পটাশিয়াম স্পাইরিং ডাইরেক্টিনস হোয়ার এস্টিমেটেড জিএফআর ইজ লেস দ্যান 45 ml পার মিনিট অ্যান্ড পটাশিয়াম ইজ মোর দ্যান 4.5, মানে পটাশিয়াম পাস 4.5 এসে না যেন হয় সেটার জন্য। এটা গেল আমার মানে কিভাবে আমি শুরু করব এবং কোন ড্রাগ দিয়ে শুরু করব। এখানে কতগুলো চয়েস আছে, যেমন এসি ইনহিবিটরের চয়েস হার্ট ফেইলরে আছে, হাইপারটেনশনের ছাড়াও হার্ট হাইপারটেনশন উইথ হার্ট ফেইলর, লেফট ভেন্টিকুলার ডিসফাংশন, পোস্ট এমআই অথবা এস্টাবলিশড করোনারি আর্টারি ডিজিজ, টাইপ ডাউন ডায়াবেটিক রেটিনোপ্যাথি এবং স্ট্রোক প্রিভেনশন, এই যে স্ট্রোক প্রিভেনশনের জন্য এসি ইনহিবিটরের ইন্ডিকেটেড আছে। এখানে মানে সেকেন্ড হলো পসিবল ইন্ডিকেশন হলো ক্রনিক রেনাল ডিজিজ এবং টাইপ টু ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, টাইপ ওয়ান হলো মানে কমপ্লেনিং ইন্ডিকেশন আর এখানে হলো টাইপ টু ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। রেনাল ইম্পেয়ারমেন্ট এবং পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে মানে এটা পশন থাকবে, প্রেগনেন্সিতে কন্ট্রা ইন্ডিকেশন থাকবে। এখন যদি এআরবি বলি আমরা তাহলে এসি ইনভের ইনটলারেন্ট যদি থাকে সেই ক্ষেত্রে এআরবি মানে ফার্স্ট অপশন আসবে, টাইপ টু ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, হার্ট হাইপারটেনশন উইথ লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রপি এন্ড হার্ট ফেইলার ইন এসি ইন টলারেন্ট পেশেন্ট আফটার এমআই। মায়োকার্ডিয়াল ইনফার্কশনের পরে যদি কোনো পেশেন্টের হার্ট ফেইলার ডেভেলপ করে তাহলে সেই ক্ষেত্রে এসি ইনহিবিটর ইনটলারেন্ট হলে এআরবি দিতে পারবেন, কিন্তু এই ক্ষেত্রে মনে রাখতে হবে একটা মাত্র এআরবি এই ক্ষেত্রে মানে মানে ই করা মানে ট্রায়ালে মানে উঠে আসছে সেটা হলো ভালসার্টেন, অন্য কোনো এআরবি এই হার্ট ফেইলারের জন্য এখন পর্যন্ত মানে প্রমাণিত না, প্রমাণ হয় নাই বা কোন তার এফিকেসি নাই। আমরা যে লোপোসার্টেন প্যাসেন্টিয়াম অথবা অ্যালবো এই কি অলমি সার্টান বা টেলমি সার্টান যাই লিখি না কেন এইটা হার্ট ফেলর আফটার এমআই এইটা এই এফিকেসি এখানে নাই বা এই ধরনের কোনো ট্রায়ালও নেই, শুধু ভালসার্টেনের ট্রায়াল আছে। অতএব যদি আপনি হার্ট ফেলরের জন্য লিখতে চান পোস্ট এমআই পরে ভালসার্টেন লিখতে পারবেন, কিন্তু এসি ইনহিবিটর ইজ দি বেস্ট অপশন। তা আপনি যে এসি ইনহিবিটরই দেন সেটাই ভালো, তবে সবচেয়ে এর মধ্যে যতগুলো রোবোস্ট ডাটা আছে এই রোবোস্ট ডাটা গুলো হলো পেরিনডোপ্রিল এর ফেভার। এসি ইনহিবিটর এমন দি এসি ইনহিবিটর মানে পেরিনডোপ্রিল ইজ
জি স্যার, ডিসকানেক্টেড হয়ে যায়। হুম, 40 মিনিট পরে স্যার ডিসকানেক্টেড। কিন্তু এটা তো আমার ই কিরা, 6 মাসের পর্যন্ত আমার মানে ই দেওয়া, এই টাকাগুলো আমি যে গেল ওই যে এই টাকাগুলো কই গেল আল্লাহ জানে। তাহলে একে করোনায় খাই নিয়েছে নাকি? দেখা যায় স্লাইড এখন? জি স্যার দেখা যাচ্ছে স্যার। ওকে, আচ্ছা নেক্সট হলো আমাদের ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। আমরা চারটে ড্রাগের উপরেই থাকি। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যেটা আছে, যেটা ডাইহাইড্রোপারেটিন আর নন ডাইহাইড্রোপারেটিন দুইটা গ্রুপ আছে। এখন যেটা ডাইহাইড্রোপারেটিন আছে সেটা হলো ওল্ডার পেশেন্টের আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন, এই ক্ষেত্রে আপনি এটা চুজ করতে পারবেন। এই ক্ষেত্রে আপনারা দেখি একটু শেকি থাকেন যে কোন ড্রাগ কখন দিবেন, একদম এই সবাই শেকি থাকে এই জায়গাটায়। এই এমন ভাবে টাইট করে আপনি আপনার কন্ট্রোলে নিয়ে আসবেন যে কোনো ধরনের যেন কনফিউশন অ্যারাইজ না করে। আমি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার মানে এবং দিতে যেন আমি ওল্ডার পেশেন্ট অথবা আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন হলে আমি দিতে পারি, কারণ এখানে আর্টারিয়াল ওয়ালটার স্টিফনেসটা খুব বেশি থাকে। এই আর্টারিয়াল ওয়ালের স্টিফনেসটা কমানোর জন্য ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এবং ডায়রোটিক্স এটা খুব ভালো কাজ করে, ইনক্লুডিং এসি ইনহিবিটর, আনলেস শি অর হি ইজ নট ব্ল্যাক। এবং ক্যালসিয়াম চ্যানেল রেট লিমিটিং কখন দিবেন, যেমন মানে ভেরাপামিল অথবা ডিলটিয়াসিন, এই হাইপারটেনশনের সাথে অ্যানজাইনা থাকে তাহলে সেক্ষেত্রে তাকে দিবেন। যদিও মানে ডিলটিয়াজিম ই ঔষধ না, হাইপারটেনশনের জন্য একদম মানে গাইডলাইন রিলেটেড মেডিকেশনের মধ্যে পড়ে না, কিন্তু তারপরে যদি কোনো ক্ষেত্রে আপনার ডাইহাইড্রোপ্যারিডিন না থাকে সেক্ষেত্রে আপনি নন ডাইহাইড্রোপ্যারিডিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আপনি দিতে পারেন। এরপরে মানে কিন্তু কম্বিনেশন যদি করেন বিটা ব্লকারের সাথে খেয়াল রাখতে হবে যে এবি ব্লক না হয়। এবং ওল্ডার বা থাইজার টাইপ অফ ডায়াবেটিক্স যদি আপনি কখন ইউজ করবেন, আমরা আগে জানছি যেটা আমরা সেকেন্ডারি স্ট্রোক প্রিভেনশনে ইউজ করতে পারি, মানে ইডোপামাইড যে গ্রুপটা আছে সেটা, এবং ওল্ডার পেশেন্টকে দেওয়া যায় আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশনে। ম্যাক্সিমাম সময় মানে অনেকে বলে যে স্যার বাবার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার তো অনেক কম 40, কিন্তু সিস্টোলিক ব্লাড প্রেশার অনেক বেশি, তো সেই ক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে আপনার অপশন হচ্ছে ডায়াবেটিক্স, থাইজার টাইপ অফ ডায়াবেটিক্স। এবং সমস্ত মানে ডাটা মানে ইন ফেভার অফ ইন্ডিয়াপামাইড, ইন্ডিয়াপামাইড এমন দি মানে ডায়াবেটিক্স ইন্ডিয়াপামাইড রোবাস্ট ডাটা। এখানে আমি 26টা ট্রায়ালের মেটা অ্যানালাইসিস দেখেছি একটা ইসের থেকে, সেক্ষেত্রে দেখা গেছে যে আপনি কম্পোজিট আউটকাম বলেন, কার্ডিওভাস্কুলার ডেথ বলেন, এমআই, স্ট্রোক এবং অল কজ মর্টালিটি এবং নিউ হার্ট ফেলিয়ার অনসেট, এই সবগুলোই ইসের ফেভারে, এসি ইনহিবিটরের ফেভারে, লালটার ফেভারে, কম্পোজিট আউটকাম এর থেকে কার্ডিওভাস্কুলার ডেথ, এমআই সবগুলো। শুধুমাত্র নিউ অনসেট অফ ডায়াবেটিস এটা দুইটার ক্ষেত্রে সমান, এটা ট্রায়ালের এর মধ্যে না। এটা মোটামুটি ভাবে 26টা ট্রায়াল 1 লাখের উপরে পেশেন্ট নিয়ে তারা এই করে দেখছে। অতএব যদি মেটা অ্যানালিসিস করি আমরা সবকিছু হিসাব করে, তাহলে আসলে এসি ইনহিবিটেড রাইট সাইডস। এখন কোমরবিডিটিস মানে যেটা থাকে হাইপারটেনশনের সাথে, সেগুলার ভিতরে মানে এগুলো কন্ট্রোল করতে হবে বাই বডি ওয়েট, এক্সারসাইজ, স্মোকিং প্রিভেনশন, এলডিএলসি, কোলেস্ট্রল বা ব্লাড প্রেশার, এইগুলো দেখে ডায়াবেটিস দেখে, এবং অ্যান্টিপ্লেটলেট থেরাপি যদি সিবিডি থাকে তাহলে শুরু করতে হবে, অথবা যদি অ্যান্টিপ্লেটলেট থেরাপি বয়সের তুলনায় যদি 40 এর বেশি বয়স হয় এবং মাল্টিপল রিস্ক ফ্যাক্টর থাকে, ডায়াবেটিস থাকে, সিকিডি, সিবিডি থাকে এবং টার্গেট অর্গান মিডিয়েটেড হাইপারটেনশন মিডিয়েটেড টার্গেট অর্গান ড্যামেজ থাকে, সেক্ষেত্রে অ্যান্টিপ্লেটলেট থেরাপি শুরু করা যায়। লিপিড লোয়ারিং তো বাই ডিফল্ট আপনি শুরু করতেই পারবেন,
এবং কোমরবিডিটিস মানে রিউমাটয়েড ডিজঅর্ডার যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে রাস ইনহিবিটর এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার প্লাস ডায়াবেটিক্স এগুলো হলো মানে রিকমেন্ডেড ড্রাগ বায়োলজিক্যাল ড্রাগ দ্যাট ডাজ নট এফেক্ট দি ব্লাড প্রেশার মে বি প্রেফার্ড যদি পাওয়া যায় এবং সাইকোটিক ডিজঅর্ডার থাকলে রাস ইনহিবিটর এবং ডায়াবেটিক্স দিতে বলছে এই ক্ষেত্রে তোমার ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অ্যাভয়েড করতে বলছে যদি অর্থোস্টেটিক হাইপারটেনশন থাকে বিটা ব্লকার মানে দেওয়া যাবে ইফ ড্রাগ ইন্ডুস টেকিকার্ডিয়া এন্টি ওই যে ডিপ্রেশনতে অ্যান্টিসাইকোটিক ড্রাগ খেলে অনেকেরই ওই টেকিকার্ডিয়া হয় সেক্ষেত্রে বিটা ব্লকার যোগ করা যাবে লিপিড লোয়ারিং ড্রাগস অ্যান্ড অ্যান্টি ডায়াবেটিক ড্রাগস অ্যাকর্ডিং টু রিস্ক প্রোফাইল যোগ করতে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এবং ডায়াবেটিক্স তিনটা দেওয়ার পরও যদি ব্লাড প্রেশার কন্ট্রোল না হয় তাহলে সেক্ষেত্রে আমরা তাকে রেজিস্ট্যান্ট হাইপারটেনশন বলবো অথবা ব্লাড প্রেশার কন্ট্রোলে আছে চারটা ডাক লাগতেছে সেক্ষেত্রে আমাদের সেকেন্ড বা থার্ড যে মানে অপশন ডায়াবেটিক্স এর পরে নেক্সট অপশন যখন আমরা যোগ করব তাহলে সেটা মানে কনসিডার করতে পারি এই এইরকম যদি ফোর ড্রাগ হিসাবে আমরা স্পাইনোল্যাকটন কে দিব কিন্তু স্পাইনোল্যাকটন যদি না থাকে এবং সেই দেশে যদি না অ্যাভেলেবেল হয় তাহলে অন্য যে কোনো একটা ড্রাগ দেওয়া যেতে পারে নাম আছে এরপরে যদি কোনো ড্রাগ ইউজ না করে থাকি আমি আলফা ব্লকার ইউজ করি নাই সে আলফা ব্লকার আমি এখানে ইউজ করতে পারবো বিটা ব্লকার আলফা ব্লকার এগুলো ইউজ করা যায় এবং সেকেন্ডারি হাইপারটেনশন কখন মানে আমি চিন্তা করবো যে এই পেশেন্টের সেকেন্ডারি হাইপারটেনশন থাকতে পারে একটা হলো খুব আর্লি স্টেজে যদি হাইপারটেনশন হয় আর একটা খুব ওল্ডার এইজে যদি যেখানে সিস্টোলিক হাইপারটেনশন হওয়ার কথা সেক্ষেত্রে যদি ডায়াস্টোলিক হাইপারটেনশন হয় এবং যদি মানে হাইপারটেনশন আর্জেন্সি এবং এমার্জেন্সি থাকে এবং রেজিস্ট্যান্ট হাইপারটেনশন থাকে তাহলে আমি আসলে সাসপেক্ট করবো যে এটা সেকেন্ডারি হাইপারটেনশন হইতে পারে আরো অনেকগুলো প্যারামিটার আছে কিন্তু পরীক্ষার হলে আপনি মোটামুটি ভাবে এই চার পাঁচটা কথাও যদি বলতে পারেন যে কি দেখা বা কোন ক্লিনিক্যাল ক্লু থেকে আমি সেকেন্ডারি হাইপারটেনশনটা ডিটেক্ট করতে পারবো এবং ডিটেক্ট করার আগে আপনার সিডু হাইপারটেনশনটা আপনার এক্সক্লুড করতে হবে সিডু হাইপারটেনশন মানে হইতেছে যে আপনি পল্টি টেকনিকে ব্লাড প্রেশার দেখলেন সেটা হলো তারপরে অথবা আপনি কোনো ই করতেছেন অন্য কোনো ড্রাগ ইন্ডিউসড আছে যেটা দিয়ে হাইপারটেনশন যে খাইতেছে সেখানে সে স্টেরয়েড নিতেছে অথবা মনে করো নন স্টেরয়েডাল অ্যান্টিইনফ্লামেটরি ড্রাগ নিতেছে এই সমস্ত জিনিসগুলো এক্সক্লুড করতে পারলে তাহলে কমপ্লায়েন্স বাড়ে এবং চিকিৎসাটাও ভালো হয় এবং তারপর রেজিস্ট্যান্ট হাইপারটেনশনের ট্রিটমেন্ট ওই আগের যে স্টেপ বা সিকোয়েন্স দেওয়া আছে ওইভাবেই আপনি যদি সিকোয়েন্সটা জানেন তাহলে ট্রিটমেন্টে কোনো ধরনের সমস্যা হয় না প্রেগনেন্সি হাইপারটেনশন একটু চেঞ্জ আসছে ট্রিটমেন্টে মানে প্রি এক্সিস্টিং হাইপারটেনশন গ্যাস্ট্রেশনাল হাইপারটেনশন প্রি অ্যাক্লাম্পসিয়া অ্যাক্লাম্পসিয়া এবং হেলথ সিমটম হেলথ সিমটম হলো মানে এটা হেমোলাইসিস ইলেভেট ইএল দেওয়া হয় ইলেভেটেড লিভার এনজাইমস এলপি দেওয়া হয় লো প্লেটলেট কাউন্ট এটা মানে একটা খুব মেডিকেল এমার্জেন্সি এবং গ্রেভ কন্ডিশন প্রি অ্যাক্লাম্পসিয়া ওর চেয়েও খারাপ মানে কন্ডিশন এই ক্ষেত্রে এবং এটা যদি পাওয়া যায় পেশেন্টের ই থাকে অ্যাবডোমিনাল ফুলনেস থাকে অ্যাবডোমিনাল পেইন থাকে এবং লেভার এনজাইম গুলো ইলেভেটেড থাকে এবং পেশেন্ট বেশ ই থাকে খারাপ থাকে এই পেশেন্ট গুলা এবং প্রি এক্সিস্টিং হাইপারটেনশন মানে আগে থেকে হাইপারটেনশন ছিল
এবং প্রেগনেন্সিতেও কন্টিনিউ করবে। গেস্টেশনাল হাইপারটেনশন শুধুমাত্র 20 উইকস এর পরে হাইপারটেনশন আসবে এবং ডেলিভারির 3 সপ্তাহ পরে হাইপারটেনশন, সরি 12 সপ্তাহ পরে হাইপারটেনশন আর থাকবে না, এটা গেস্টেশনাল হাইপারটেনশন। কিন্তু 25% এর পেশেন্টের ক্ষেত্রে এই গেস্টেশনাল হাইপারটেনশন পারসিস্ট করে। প্রিএক্ল্যাম্পসিয়া, যেখানে আমাদের হাইপারটেনশন থাকবে, প্রেগনেন্সি থাকবে এবং প্রোটিন ইউরিয়া থাকবে, এবং প্রিএক্ল্যাম্পসিয়া মানে প্রোটিন ইউরিয়া ছাড়াও ডায়াগনোসিস করা সম্ভব হবে যদি ওই ই থাকে, হেল্প সিন্ড্রোম থাকে, মানে মানে থ্রোম্বোসাইট কাউন্ট কম থাকবে এবং লিভার এনজাইম বেশি থাকবে, 2 গুণের বেশি থাকবে, অথবা এই যদি এরকম যদি কন্ডিশন গুলো থাকে তাহলে সেক্ষেত্রে এটা। এবং কতগুলো সিমটমস আছে, যেমন ভিজুয়াল ডিস্টারবেন্স আছে, তারপরে হলো চেস্ট পেইন এবং অ্যাবডোমিনাল পেইন এবং ইউরিনারি কমপ্লেন্স, এইগুলো থাকবে এটার সাথে, থাকলে এটা মোটামুটি এবার হেল্প সিমটম দিয়ে ডায়াগনোসিস করা যায়। এটা আগেও বলছি, আর একলামসিয়া তো এখানে কনভালশন থাকবে এবং প্রেগনেন্সি, হাইপারটেনশন এবং প্রোটিন ইউরিয়া থাকবে। এখন এক্ষেত্রে হাইপারটেনশন প্রেগনেন্সি ইনভেস্টিগেশন কি, ইউরিন অ্যানালাইসিস, ব্লাড কাউন্ট, লিভার এনজাইমস, ইউরিক অ্যাসিড এবং সিরাম ক্রিয়েটিনিন, এগুলো দেখতে হবে। টেস্ট ফর প্রোটিন ইউরিয়া ইন আর্লি এন্ড সেকেন্ড হাফ অফ প্রেগনেন্সি, এ পজিটিভ ইউরিন ডিপি স্টিক শুট ফলোড মানে এ স্পট অফ ইউএসিআর মানে ইউরিনারি অ্যালবুমিন ক্রিয়েটিনিন, এটা দেখে ভয় পেও না, ইউএসিআর কি লিখছে আমি ভয় পেয়েছিলাম যে এটা কি, আবার পরে পরে দেখি যে মানে এটা সিম্পল জিনিস হলো ইউরিনারি অ্যালবুমিন ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স এটা। আর অপটিমাম মানে অপটিমাল হলো আপনি আল্ট্রাসাউন্ড করবেন কিডনিতে এবং ডপলার করবেন ইউরিনারি আর্টারিসে, তাহলে আপনার এই এসেনশিয়াল এবং অপটিমাল ইনভেস্টিগেশন গুলো কমপ্লিট হয়ে যাবে। প্রিভেনশন অফ মানে এক্ল্যাম্পসিয়া কিভাবে করা যায়, প্রিভেনশন ইন উইমেন উইথ অ্যাসোসিয়েটেড রিস্ক অফ এক্ল্যাম্পসিয়া, ইনক্রিজ এই শব্দ কার আছে, খুঁজে পেয়েছি প্রিভেনশন অফ এক্ল্যাম্পসিয়ার জন্য দুইটা টার্ম আছে, এটা আগের গাইডলাইনে ছিল না, এটা নতুন আসছে, যে যদি ইনক্রিজ রিস্ক থাকে প্রেগনেন্সিতে, ইনক্রিজ রিস্ক ডিফাইন করছে এইভাবে, যদি মাল্টিপল রিস্ক ফ্যাক্টর থাকে আমরা ওইভাবে ধরি, মাল্টিপল রিস্ক মানে ডায়াবেটিস আছে, হাইপারটেনশন সরি মানে হাইপারটেনশনের সাথে ডায়াবেটিস আছে অথবা সিকিডি আছে এবং এই এবং প্রিভিয়াস প্রেগনেন্সিতে হাইপারটেনশন ছিল, এরকম যদি থাকে অথবা এক্ল্যাম্পসিয়া ছিল এরকম একটা, অথবা যদি 40 ইয়ার্স এর কাছাকাছি যে যে ফার্স্ট প্রেগনেন্সি হয়, দুইটা প্রেগনেন্সির ভিতরে যদি 10 বছর বা তার বেশি গ্যাপ থাকে এবং যদি পেশেন্ট ওবেস থাকে, 35 এর উপরে যদি বিএমআই থাকে, মাল্টিপল প্রেগনেন্সি থাকে এবং ক্রনিক হাইপারটেনশন আগে থেকে হাইপারটেনশন ছিল এই পেশেন্ট, এই সমস্ত পেশেন্টের যদি সিকেডিও থাকে, অটোমিউন আদার ডিজিজ থাকে, তাহলে এই পেশেন্ট গুলোকে আমরা হাই রিস্ক প্রেগনেন্সি হিসেবে ক্যাটাগরাইজ করব এবং এই সমস্ত পেশেন্টকে অ্যাসপিরিন আমরা দেব, বিশেষ করে 12 উইকস থেকে শুরু করে 36 to 37 উইকস পর্যন্ত এই অ্যাসপিরিনটা আমরা কন্টিনিউ করব। এবং এর সাথে ওরাল ক্যালসিয়াম মানে 1.5 to 2 গ্রাম ডেইলি ইফ ডায়েটারি ইনটেক, ইফ লো ডায়েটারি ইনটেক, এই দুটো নতুন একটা জিনিস যোগ হয়েছে এখানে, আগেও অ্যাসপিরিন ছিল সমস্ত ড্রাগ গুলো আছে ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইন ড্রাগ, ফার্স্ট লাইন ড্রাগের ভিতরে মানে মিথাইল ডোপা, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এবং ল্যাবেটালল এটা, আর সেকেন্ড লাইনের ভিতরে হইল আলফা ব্লকার এবং আদার বিটা ব্লকার আপনি দিতে পারবেন,
মানে যে শুধুমাত্র অ্যাড্রিনাল বাদে, এবং আদার ক্যালসিয়াম চ্যানেল ব্লকারও আপনি ইউজ করতে পারবেন, এবং হাইড্রোলাজিন। তাহলে সেকেন্ড লাইন ড্রাগ এর ভিতরে হলো আলফা ব্লকার, বিটা ব্লকার এবং হাইড্রোলাজিন। মানে থার্ড মানে ক্লাস থ্রি ইন্ডিকেশন এর ভিতরে আছে এসি ইনহিবিটর এবং এআরবি। এখন ট্রিটমেন্ট ইনিশিয়েশন করা কিভাবে, এটা মানে ইএসসির গাইডলাইন এর সাথে তারা এটা সিমিলিয়ার রাখছে। ইএসসির গাইডলাইনে যেমন ছিল যে যদি টার্গেট অর্গান ড্যামেজ থাকে তাহলে জাস্ট 140/90 উপরে ব্লাড প্রেশার থাকলেই ট্রিটমেন্ট শুরু করতে হবে। কিন্তু যদি গাইডলাইন ইট না থাকে, টার্গেট অর্গান ড্যামেজ না থাকে, তাহলে 150/95 পর্যন্ত আমরা ব্লাড প্রেশারকে অ্যালাউ করতে পারি। এটা একটু হাস্টের গাইডের সাথে থেকে ডিফার করে, কারণ হাস্টের যে রেফারেন্স আছে সেখানে হলো 80/110 পর্যন্ত রেফারেন্স দেওয়া আছে। ডায়াস্টোলিক ব্লাড 110 এর উপরে না গেলে চিকিৎসা করতে না করছে সেক্ষেত্রে। এটা হলো 2014 এর মানে জেন্সি 8 থেকে মানে নেওয়া, সেই জন্য এটা 2014 এর পর থেকে। এখন তো আমরা 2020 এর গাইডলাইন, 6 বছর পরের গাইডলাইন আমরা আসলে ফলো করতেছি, সেই জন্য এটার একটু রিকমেন্ডেশনটা চেঞ্জ হয়ে গেছে। তোমরা বলার সময় বলবা যে ISH মানে ইন্টারন্যাশনাল হাইপারটেনশন সোসাইটি 2020, অথবা স্যার ইএসসি এর গাইডলাইন এর এই নতুন যে চেঞ্জটা আসছে সেখান থেকে আমরা এই দুইটা জিনিসকে আমরা ই করে দিছি। তাহলে একটা হলো টার্গেট অর্গান ড্যামেজ থাকলে 140/80, ড্যামেজ না থাকলে এখান থেকে একটু বাড়াইয়া 150/95 পর্যন্ত আমরা ওয়েট করতে পারবো। কিন্তু যদি 110/170/110 থাকে, এটা মেডিকেল ইমার্জেন্সি, এই পেশেন্টকে হাসপাতালে ভর্তি করতে হবে, সিমটোমেটিক থাকুক বা না থাকুক তাই ট্রিটমেন্ট করতে হবে। এবং ট্রিটমেন্ট অপশনের ভিতরে হলো আইভি ল্যাবেটালল, অল্টারনেটিভলি নাইকারডিপিন দেওয়া যায়, আমাদের দেশে নাই, ইসমোনাল খুব মানে কম ইসে পাওয়া যায়, হাইড্রোলাজিন আছে এটা আমরা ইউজ করি, আর বাকি যেগুলো আছে এগুলো নাই, এবং ওরাল মিথাইল ডোপা এবং ডায়েটোপাইরিডিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আমরা ইউজ করতে পারি। ডায়েটোপাইরিডিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এর ভিতরে অ্যামিলোডিপিন এবং নিপিডিপিন, নিপিডিপিন আগে আমরা কন্ট্রাইন্ডিকেশন হিসাবে ইউজই করতাম না ডায়াব মানে হিসেবে হাইপারটেনশনে, এখন আবার ফিরে প্রেগনেন্সিতে আসছে। আমরা যখন স্টুডেন্ট ছিলাম সেই এখন থেকে 20 বছর আগের কথা, 2000 সালের অথবা তার আগে, আমরা মানে হাইপারটেনশন এমার্জেন্সি যদি ইসে দেখতাম এমার্জেন্সিতে, তাহলে আমরা নিপি যে ক্যাপসুল ছিল নিপি ক্যাপ, এই ক্যাপসুল একটা ফুটা করে, একটা ক্যাপসুল ছেলের মধ্যে থাকবে, একটা ক্যাপসুল ফুটা করে এক ড্রপ সাবলিঙ্গুয়ালি আমরা ই দিয়ে দিতাম, নিপিন দিয়ে দিতাম, নিপি ক্যাপ, এবং এটা স্ট্রং ভ্যাসোডাইলেটর, এত এটার সাথে সাথে ব্লাড প্রেশার কমে যেত, উইদিন মিনিটস এর ভিতরেই ব্লাড প্রেশার কমে যেত। কিন্তু পরবর্তীতে দেখা গেলো এতে মর্টালিটি এবং মর্বিডিটি বাড়ে, এবং এই যে মানে অ্যাব্রাপ্ট ফ্লাকচুয়েশন, এতে মানে পেশেন্টের ক্ষতি হয়। সেই জন্য আলটিমেটলি পরবর্তীতে তোমরা এখন আর ওই নিফিডিপিনির ইউজটা আর তোমরা দেখো না, আর বইপত্র নাই দেখে আর ইউজ করা হয় না। তোমরা হয়তো নামই শোনো নাই যে এরকম মানে সাবলিঙ্গুয়ালি নিফিনি দেওয়া যায়, নাম শুনছো তোমরা আগে? স্যার আমরা ইউজ করছি স্যার, এরপরে ম্যাগনেসিয়াম দেওয়া যাবে, এবং পালমোনারি ইডিমা থাকলে নাইট্রোগ্লিসারিন দেওয়া যাবে। তাহলে এটা আমরা যখন হাইপারটেনশন ইমার্জেন্সি দেখবো তখন দেখবো যে ম্যাক্সিমাম জিনিসগুলোই হলো তুমি আইভি ল্যাবেটালল দিয়ে তুমি চালাইতে পারো। আইভি ল্যাবেটালল মানে 1 ampoule থাকে হলো 20 মিলিগ্রাম মনে হয় থাকে, 1 ampoule তুমি ওই 1 থেকে 2 মিনিটের মধ্যে দিয়ে দিবা, পরবর্তীতে তুমি যেভাবে প্রয়োজন সেভাবে দিবা, অথবা 1-2 মিলিগ্রাম মানে ব্লক মানে আইভি তুমি কন্টিনিউয়াসলি দিয়ে যেতে পারো। এবং যদি ডেলিভারি হাইপারটেনশন ইন প্রেগন্যান্সি, ডেলিভারি ইন গেস্টেশনাল হাইপারটেনশন আর প্রিএক্লাম্পসিয়া,
37 weeks if asymptomatic. And expedited delivery in women with preeclampsia, with basal disturbance on hemostatic disorder or health syndrome. এটা হলে যে কোনো সময় তুমি করতে হবে. Postpartum হলে essential lifestyle adjustment and optimal lifestyle adjustment with annual BP checkup. এটুকু মানে প্রেগনেন্সি থেকে মোটামুটি ভাবে শেষ. এখন আর হাইপারটেনশন আর্জেন্সি এবং এমার্জেন্সি, এখানে নতুন কিছু চেঞ্জ আসছে, নতুন কিছু হাইপারটেনশন গাইডলাইন এর থেকে আসছে. আমরা জানি ইমার্জেন্সি কিনা জাস্ট ইলেভেটেড অফ ব্লাড প্রেশার উইথ টার্গেট অর্গান ড্যামেজ, রিকোয়ার্স ইমিডিয়েট বিপি লোয়ারিং ইউজিং আইভি থেরাপি, আর আর্জেন্সি সেপারেলি মানে সিভিয়ার ইলেভেটেড ব্লাড প্রেশার উইদাউট ইন টার্গেট অর্গান ড্যামেজ. এই ক্ষেত্রে ট্রিটমেন্ট করা যাবে hypertension emergency management requires immediate BP lowering to prevent or limit the further hypertension mediated target organ damage. Time to lower BP and magnitude of BP reduction depends on clinical context. IV labetalol and nicardipine is generally safe to use in all hypertension emergencies. তাহলে IV labetalol use করা যাবে. তাহলে ওই যে আমরা যেটা ইউজ করি ZTN, এটা কিন্তু সব ক্ষেত্রে যায় না, বিশেষ করে পালমোনারি ইডিমা এবং যদি একুট করোনারি সিনড্রোম থাকে, দ্যাটস দ্য গুড অপশন ডায়াগনোসিস. কিন্তু যদি হাইপারটেনশন এনকেফালোপ্যাথি বা মানে হাইপারটেনশন এই থাকে, স্ট্রোক থাকে, সেই ক্ষেত্রে হলো ল্যাবেটোলল ইজ দ্য বেস্ট অপশন. এইখানে যে নতুন যে জিনিসগুলো আসছে, যেগুলো নতুন যে চেঞ্জটা আসছে সেটার মধ্যে আমি যদি এমফেসাইজ করি, আমরা আগে বলতাম যে সিস্টোলিক ব্লাড প্রেশার কমানোর জন্য, এখন হলো মিন আর্টেরিয়াল প্রেশার রিডাকশনের জন্য বলছে যে ম্যালিগন্যান্ট হাইপারটেনশন, হাইপারটেনশন এনকেফালোপ্যাথি, স্ট্রোক মানে আইদার ইস্কেমিক অর হেমোরেজিক, এই যে সমস্ত জায়গাগুলো আছে সেই সমস্ত জায়গাগুলো সবগুলো মিন আর্টেরিয়াল ব্লাড প্রেশার রিডাকশনের জন্য বলা হয়েছে. আর বাকি যেগুলো আছে সেগুলোর মানে বলা হয়েছে যে সিস্টোলিক ব্লাড প্রেশার কমানোর জন্য. তাই এর আগের মানে গাইডলাইন 2017 গাইডলাইনে এগুলো ক্লিয়ারলি বলছে যে এগুলো জাস্ট সিস্টোলিক ব্লাড প্রেশার কমাইলে হবে. এখন হলো ম্যালিগন্যান্ট হাইপারটেনশন উইদাউট টিএমএ, টিএমএ মানে হচ্ছে থ্রোম্বোটিক মাইক্রো এনজিওপ্যাথি, থ্রোম্বোটিক মাইক্রো এনজিওপ্যাথি অথবা একুট রেনাল ফেইলর, এটা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমার কি করবে? তার আগে বলতে পারবা যে ম্যালিগন্যান্ট হাইপারটেনশন বলতে কি বোঝায়? কেউ এনিওয়ান স্যার ম্যালিগন্যান্ট হচ্ছে ইলেভেটেড এর সাথে যদি স্যার রেটিনোপ্যাথি থাকে স্যার, কি ইলেভেটেড এর সাথে? ইলেভেটেড ব্লাড প্রেসারের সাথে স্যার মানে রেটিনোপ্যাথি থাকতে হবে স্যার. কাছাকাছি গেছে কিন্তু কাছাকাছি গেছে. নেক্সট আরেকটা থাকতে হবে তো স্যার, এটা হচ্ছে মাইক্রোভাসকুলার নেক্রোসিস থাকতে হবে স্যার. ঠিক আছে, কিন্তু ব্লাড প্রেশারটা তো বড় গানে উঠাইতে হবে. সেই ব্লাড প্রেশার স্যার 180 ওভার 110 এর উপরে থাকতে হবে স্যার. আর কেউ? ঠিক আছে, এই ক্ষেত্রে ওই যে ফেলিল এখানে মিন আর্টেরিয়াল ব্লাড প্রেশার 140 এর উপরে থাকবে, অথবা তোমরা সিস্টোলিক ব্লাড প্রেশার ওই যেভাবে বলছো ওই রকম থাকবে উইথ আর উইদাউট পেপিলিটি. এইটা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে এইটাকে বলা হবে ম্যালিগন্যান্ট হাইপারটেনশন. তাহলে এক্সিলারেটেড হাইপারটেনশন কি ওই রকম মানে হাই ব্লাড প্রেশার মিন আর্টেরিয়াল ব্লাড প্রেশার 140 উপরে এবং এর পরিচয় থাকবে না ওইখানে পেপিলিয়ারি, কিন্তু এই টার্ম দুইটা
মানে এখন মানে আর ই করে না, কারণ পেপিলিডিওমা ডায়াগনোসিস করা মানে উইথ আর উইদাউট এটা কিন্তু খুব ডিফিকাল্ট এর সাথে, এবং এইটার অবজারভার ভেরিয়েশন থাকে, সেই জন্য এই টার্মটাকে ইউজ করে না। কিন্তু পুরোনো বইতে এই টার্মটা কিন্তু রয়ে গেছে, এবং কিছু পুরোনো সাররা যারা আছে এরা মেলিগন্যান্ট হাইপাটাইটিস বিশেষ করে ইন্টারনাল মেডিসিন থেকে এরা কিন্তু জানতে চায়। এবং তোমাকে বিব্রত এবং বোকা বানানোর জন্য এই দুইটা টার্ম তারা ভালো করে শিখে রাখছে, এবং তুমি যেহেতু শিখো নাই ওকে তোমার জিজ্ঞাসা করে বলো এই তুমি একটু বলো দেখি এই যে জিনিস দুটি কি এবং এটার কি করবা, তখন তুমি তো মানে মানে না জানলে বলো দেখছো আজকালকার মানে সাব স্পেশালিস্ট পড়তে যে এরা আসলে বেসিক জিনিসই জানে না, তোমাকে তখন তুলো ধুনা করবে এমন ভাবে যে তুমি মানে আর কিছুই তার মানে জানো না, যে যা লেখাপড়ি করছো মনে হইবে যে একই জুই শিখি নাই আমি তার এই এক ঝাড়ি খাওয়ার জন্য। তবে এটা নিয়ে ডিজার্টেড হবে না, কারণ তোমাকে ভালো বলার মানসিকতা বা ভালো বলার মানুষ খুব কম আছে পৃথিবীতে, তোমাকে ম্যাক্সিমাম লোকই খারাপ বলবে। এবং এটাও ভেবে রাখবা যে সমস্ত লোক তোমাকে আধ্যাত্মিক কথা থেকে ফিরে আসি, তোমাকে ভালো বলার মানে মানসিকতা এবং ভালো বলার মানুষ লিপাপা হ্যাঁ পরে বলবো এখন বলো অসুবিধা কি আমি শুনতেছি আমিও শুনি স্যার। আচ্ছা স্যার ম্যালিগন্যান্ট হাইপারটেনশন আর অ্যাক্সিলারেটেড হাইপারটেনশন স্যার আপনি যেটা বলছেন স্যার মানে স্যার ডেভিডসনের একটু লেখা আছে, আমি কি লেখাটা একটু পড়বো স্যার? হ্যাঁ হ্যাঁ স্যার ডেভিডসনের লেখা আছে ইট ইজ মানে ম্যালিগন্যান্ট অর অ্যাক্সিলারেটেড হাইপারটেনশন ইট ইজ ক্যারেক্টারাইজড বাই অ্যাক্সিলারেটেড মাইক্রোভাসকুলার ড্যামেজ উইথ নেক্রোসিস ইন দ্য ওয়াল অফ
small arteries and arteriole, fibrinoid necrosis, and by intramuscular thrombosis. And the diagnosis is based on evidence of high blood pressure and rapidly progressive end organ damage, such as retinopathy, grade 3 or 4, renal dysfunction, and or hypertensive encephalopathy. কিন্তু স্যার তাহলে আপনি যে বললেন স্যার এখানে একটাতে থাকবে রেটিনোপ্যাথি একটাতে থাকবে না পেপিলোডেমা কিন্তু এখানে তো স্যার দুটাতেই মানে আছে স্যার হ্যাঁ দুইটা আছে আমি যেটা বলছি এটা ডেলিজ হার্স থেকে বলছি এবং ওইখান থেকে ডিফারেন্সিয়েট করা আছে ওইভাবে এজ এ ম্যালিগন্যান্ট এবং মানে দুইটাকে আলাদা কিভাবে করে ওই ওইভাবে আর কি মানে ওরা স্যার ওই দুইটাকে আলাদা করার জন্য ওই যে পেপিলিডিয়ামা থাকবে একটা একটা পেপিলিডিয়ামা থাকবে না এছাড়া বাকি যে চেঞ্জ গুলো আছে সেটা থাকবে এবং ওই মাইক্রোভাস্কুলার যে নেক্রোসিস যে ফিব্রিনয়েড এবং এখানে হলো মানে বেসিক প্যাথোলজি হলো ফিব্রিনয়েড নেক্রোসিস এই যে আবারও মনে হয় টাইমিং শেষ হয়ে যাবে আবারও যোগ দিতে হবে তো এখন হলো এই ক্ষেত্রে ম্যালিগন্যান্ট হাইপারটেনশন উইথ অর উইদাউট মাইক্রোভাস্কুলার এনজিওপ্যাথি এবং একুট রেনাল ফেইলর এরকম যদি থাকে সেই ক্ষেত্রে মানে মিন আর্টেরিয়াল ব্লাড প্রেশার 22-25% রিডাকশন করতে হবে এবং এটা করতে হবে সেভারাল আওয়ার্স এর ভিতরে মানে করে নিতে হবে রিডাকশন ইউজুয়ালি মানে মানে ইমিডিয়েটলি থেকে শুরু করে এটা করতে হবে ফার্স্ট অপশন ড্রাগ হলো ল্যাবিটালল এবং সেকেন্ড অপশন নাইট্রোপ্রোসাইড এখন কতটুক টাইমের ভিতরে আমি এই প্রেশারটা মানে কমাই নিয়ে আসব খুব ইমিডিয়েটলি কমাইবো না খুব মানে রেপিডলি মানে কমবে এখানে সেভারাল আওয়ার্স বলছে টাইমটা ফিক্স করে দেয় নাই তার মানে এক ঘন্টা থেকে দুই ঘন্টা বা তিন ঘন্টার মধ্যে এরকম অবস্থায় তুমি কমাই নিয়ে আসতে পারবে এবং এখানে কমপ্লিকেশনের মধ্যে শুধুমাত্র ওই যে মানে পেপিলিডিওমা এটাই আছে সেই জন্য এই ব্লাড প্রেশার 25% পর্যন্ত মিন আর্টেরিয়াল ব্লাড প্রেশার রিডাকশন করার জন্য বলবো 2013-14 এর গাইডলাইনে এইরকমই ছিল যে মিন আর্টেরিয়াল ব্লাড প্রেশার ছিল এখন হাইপারটেনশন এনকেফালোপ্যাথি থাকে এক্ষেত্রেও ইমিডিয়েট ব্লাড প্রেশার কমাইতে হবে এবং সেক্ষেত্রেও মিন আর্টেরিয়াল ব্লাড প্রেশার কমাইতে হবে এখন আমরা পড়ছি বিপদে যে কোন ক্ষেত্রে মিন আর্টেরিয়াল ব্লাড প্রেশার আর কোন ক্ষেত্রে সিস্টোলিক ব্লাড প্রেশার বোঝা এই জন্য আমি একটা সিস্টেম করে নিছি যে মানে মাথা এবং চোখে যদি কোনো ধরনের সমস্যা হয় সেই ক্ষেত্রে এটারে আমরা মিন আর্টেরিয়াল ব্লাড প্রেশার বলবো আর নিচের দিকে হার্ট এবং এই দিকে যা আছে এগুলো যা আছে প্রেগনেন্সি টেগনেন্সি এগুলো সব সিস্টোলিক ব্লাড প্রেশার দিয়ে আমরা মানে বর্ণনা করতে পারবো তো এই সূত্র অনুসারে ইমিডিয়েটলি এই যে হাইপারটেনশন এনকেফালোপ্যাথিতে এটা ওই যে ওদুত আসলে কিন্তু মাইন্ড করে যদি আপনার নাইট্রোগ্লিসারিন বলেন সে এই হাইপারটেনশন এনকেফালোপ্যাথিতে ল্যাবিটালল অথবা নাইট্রোপ্রোসাইড এর কথা বলে এখানে ওই নাইট্রেটস রিলেটিভলি সে কন্ট্রাইন্ডিকেটেড বলে এবং এই ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম টাইমই আমাদের স্টুডেন্টরাও আগে বলছে দুই চারবার জারি গিয়েছে তার কাছে হ্যাঁ তো এটা পরে আমি হিরণ ভাই বলছিলাম হিরণ ভাই খুঁজে টুজে দেখো যে কোনো না কোনো জায়গায় তো আছে যে ইন্ডিকেশন হিরণ ভাই পরে একটা চটি সার্সিলের সম্ভবত একটা মানে ছোট বই থেকে চটি বললে তোমরা আবার তো খেপে যাও এই জন্য সার্সিলের একটা বই থেকে খুঁজে বাই করে বলছে স্যার এইখানে আছে হ্যাঁ হিরণ ভাই জিজ্ঞাসা করো হিরণ ভাই এটা নিয়ে অনেকদিন কাটাকাটি করে খুঁজে বাই করছে হাইপারটেনশন এনকেফালোপ্যাথিতে এক্সামিনার শোনো এক্সামিনার হলো ডিফারেন্ট এবং এক্সামিনার থাকলে মানে কোশ্চেন এর মুডিং এবং কোশ্চেন গুলা অ্যান্সার গুলো বোঝা যায় প্রোটোটাইপ একই রকম এক্সামিনার চেয়ে একটু অ্যারোগেন্ট এক্সামিনার থাকা একটু ভালো অ্যারোগেন্ট এক্সামিনার হলে তুমি যদি বলো যে হায় আমি অমুকের কাছে পরীক্ষা দিয়ে পাশ করছি তাহলে সেক্ষেত্রে তোমার মানে ভাবমূর্তি মানে উজ্জ্বল হয় যত মানে কঠিন এক্সামিনার এর কাছ থেকে পাশ করবা তত মানে ভালো অবস্থার মধ্যে পুষবা আর কি আমি যখন মেডিসিনে মানে সেকেন্ড পার্ট পরীক্ষা দেই তখন মানে আব্দুল্লাহ স্যার বলতেছিল যে বুঝবা কার্ডিওলজিস্ট আজকে কিরকম মানে আমি স্যার কিরকম বুঝবো আজকে চাইরে মার্সিপি তোমাদের পরীক্ষা নেবে চাইরে মার্সিপি পরীক্ষা নেবে মার্সিপি তোমাদের পরীক্ষা কন্ডাক্ট করবে তখন আব্দুল্লাহ স্যার ছিল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর স্যার এক্সামিনার হতে পারতো না তখন কারণ তখন পরীক্ষা নিচে হলো এই দিক থেকে মানে এমএন আলম স্যার
আর ওদিক থেকে হচ্ছে তুফাইল আহমেদ স্যার, আর একজন হলো আর দুইজন এমআরসিপি কে ছিল, আরো দুই এমআরসিপি ছিল মনে নেই, দেখো ভুলে গেছি এখন। এই চার এমআরসিপির পরীক্ষা নেওয়া মানে কার্ডিওলজির সেকেন্ড পার্ট পরীক্ষা নিতে যে চারজন এমআরসিপি বসতো সেকেন্ড পার্ট ক্রস করানোর জন্য, তো বুঝো যে কি অবস্থার মধ্যে দিয়ে আমাদের দিনকাল গেছে। আচ্ছা, একুট ইসকেমিক স্ট্রোক যদি থাকে, ব্লাড প্রেশার 220 এর উপরে থাকে এবং ডায়াস্টোলিক যদি মানে 110 এর উপরে থাকে, এক্ষেত্রে এক ঘন্টার মধ্যে 15% রিডাকশন করতে হবে, এবং এটা ইসকেমিক হোক আর হেমোরেজিক মানে ই হোক, থ্রম্বোলাইটিক থেরাপি হোক আর উইদাউট থ্রম্বোলাইটিক থেরাপি হোক, দুই ক্ষেত্রে মিন আর্টারিয়াল ব্লাড প্রেশার হলো 15% রিডাকশন, এবং দুই ক্ষেত্রে হলো ল্যাবেটোলল ইজ দি ড্রাগ অফ চয়েস। তাহলে তুমি যেতে দেখো মাথা এবং ব্রেইনের সব জায়গায় তুমি ল্যাবেটোলল দিতে পারতেছো ফার্স্ট লাইন অফ ড্রাগে, এবং সেকেন্ড লাইন ড্রাগে আপনি নাইট্রোপ্রুসাইড যোগ করতে পারতেছো একদম ইনভেরিয়েবলি। হেমোরেজিক স্ট্রোক যদি থাকে এবং ব্লাড প্রেশার মোর দ্যান 180 মিলিমিটার পারকারি যদি থাকে, সেই ক্ষেত্রে ব্লাড প্রেশার রিডাকশন করতে হবে 180 নিচে আনতে হবে, কিন্তু 130 এর নিচে যেন না যায়, এটা এসেছিল 140 এর নিচে না যায় 2017 এর গাইডলাইনে ছিল, এইটা এখানে একটু 10 বাড়াই দিয়েছে 130। তুমি 140 থেকে মানে 180 পর্যন্ত, ওখানে ছিল 140 থেকে 220 পর্যন্ত ব্লাড প্রেশার থাকলে কোন ধরনের ইন্টারভেনশন এর দরকার নাই, 220 এর উপরে ব্লাড প্রেশার গেলে সেখানে 15% রিডাকশন ছিল এই হেমোরেজিক স্ট্রোকে। এখানে বলছে যে এখানে 140 এর 80 নিচে নিয়ে রাখবা ব্লাড প্রেশারটা, সিস্টোলিক ব্লাড প্রেশারটা। একুট করোনারি ইভেন্ট যদি থাকে, এসিএস থাকে, তাহলে এটা নর্মাল টার্গেট আমাদের 140 মিলিমিটার মার্কারির মধ্যে নিয়ে আসতে হবে, এই ক্ষেত্রে তোমার মানে ল্যাবেটোলের চেয়েও নাইট্রোগ্লিসারিন ফার্স্ট লাইন ড্রাগ হিসেবে চলে আসে, এবং মানে পালমোনারি ইডিমা হইলেও সেক্ষেত্রে ইমিডিয়েট ব্লাড প্রেশার কমাই নিয়ে আসতে পারবা, সেটা হইলো 140 নিচে, এবং সেক্ষেত্রে নাইট্রোগ্লিসারিন অথবা নাইট্রোগ্লিসারিন এই দুইটাই যাওয়া যাবে। অ্যাওর্টিক ডিসেকশনের ক্ষেত্রে এটা ইমিডিয়েট 120 প্রবলেমটা হচ্ছে যে অ্যাক্ল্যাম্পসিয়া এবং প্রিঅ্যাক্ল্যাম্পসিয়া এবং হেল্প সিনড্রোম, এই জায়গাটায় নতুন করে চেঞ্জ আসছে, নতুন করে চেঞ্জ আসছে কি, আমরা তো আগে হাইপারটেনশন এমার্জেন্সিতে 2017 এর গাইডলাইনে দেখছি আমরা চারটি জিনিস খুঁজে বের করতাম, একটা হলো অ্যাওর্টিক ডিসেকশন, প্রেগনেন্সি এবং অ্যাক্ল্যাম্পসিয়া প্রিঅ্যাক্ল্যাম্পসিয়া এবং মানে পিউক্রোমোসাইটোমা, এই চারটা থাকলে আমরা এক ঘন্টার মধ্যে তার ব্লাড প্রেশার নর্মালের মধ্যে নিয়ে আসতাম। এখন এখান থেকে তারা সেই জায়গা থেকে মানে এই অ্যাওর্টিক ডিসেকশনটাকে ঠিক রাখছে, পিউক্রোমোসাইটোমা এখানে উল্লেখ করে নাই, তাহলে ঠিক আছে, অ্যাক্ল্যাম্পসিয়াটাকে তারা মানে বলছে যে ওরকম না, ইমিডিয়েটলি সিস্টোলিক ব্লাড প্রেশার 160 নিচে নিয়ে আসতে হবে এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 110-105 এর নিচে নিয়ে আসতে হবে। এই যে দুইটা জায়গায় এক ঘন্টা লাগবে না স্যার, ইমিডিয়েট বলছে, ইমিডিয়েট বলতে কি স্যার, এক ঘন্টার ইমিডিয়েট বলতে আরো কম, এক ঘন্টার কমই, কিন্তু ওই যে ব্লাড প্রেশারটা ওই যে আগের বারে ছিল তো 120/70 ছিল, 120/80 ছিল যে নিচে নিয়ে আসবেন, সেই ক্ষেত্রে তারা সেক্ষেত্রে একটু মানে এটারে বড় করে রাখছে যে যদি 105 ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা যেটাই থাকুক না কেন এটা 105 এর নিচে নিয়ে আসতে হবে এবং সিস্টোলিক ব্লাড প্রেশারটা 160 এর নিচে নিয়ে আসতে হবে, এইটা নিয়ে আসতে হবে। আমি শেষ করি একটু প্লিজ, এবং এটা এই ক্ষেত্রে ল্যাবেটোলল ইজ দি ড্রাগ অফ চয়েস এবং এর সাথে ম্যাগনেসিয়াম সালফেট দিবেন। এখন বলেন জি স্যার, অ্যাওর্টিক ডিসেকশনের ক্ষেত্রে আরেকটা চেঞ্জ আসছে যে আগে স্যার হার্ট রেটের কথা মেনশন ছিল না, এখন স্যার আবার যে হার্ট রেট লেস দেন 60 মেনশন করে দিছে, হ্যাঁ মেনশন করে দিছে ছিল ভিতরে, ওটা বলি না আমরা হয়তো বা হার্ট রেটটা তোমার কখনোই মানে 60 এর উপরে উঠানো যাবে না, কারণ ফোর্স অফ কন্ট্রাকশন বাড়লে ওই ডিসেকশনটা বাড়ে, সেই জন্য এইখানটা নতুন একটু চেঞ্জ আসছে, মানে তোমাদের জন্য একটু কষ্টকর, মানে আমাদের জন্য একটু কষ্টকর, আমরা তো এক এক ভাবে এক এক রকম মানে পড়তেছে। হাইপারটেনশন একটা হলো র্যাপিডলি ইভলভিং এবং র্যাপিডলি চেঞ্জিং মেনি কনসেপ্ট, কালকে প্রিন্সিপাল স্যার খুব মাইন্ড করছে যে ই ছিল না আপনার অ্যাসিস্ট্যান্ট প্রফেসররা ছিল না, কার্ডিওলজির প্রেজেন্টেশন কার্ডিওলজির থেকে মাত্র দুজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিল, বাকিদের তুল
না কবির দেখবে কেন এখন সবাই আসছে? হ্যাঁ চলে আসছে, কালকে মানে তুলে ধরা করছে যে কার্ডিওলজির প্রেজেন্টেশন কার্ডিওলজিতে থেকে মানে আপনারা আসেন নাই, তারপরে ধরছে মেডিসিনের মেডিসিনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসররাও আসে নাই। এই আজিজ ভাই আমার ইটা মানে ওই যে জুমটা মানে 40 ওই হয়ে গেছে, নর্মাল হয়ে গেছে, কিন্তু আমার তো 6 মাসের পেমেন্ট দাও নাকি 1 বছর পেমেন্ট দেয়, এখন তো সে কাইটে যায় 40 মিনিট পর পর। এই তো এটা গত বৃহস্পতিবার থেকে ঘুরতেছে, আমারে বলতেছে তুমি নর্মাল হয়ে গেছো, এখন তোমার ই নেই এক্সটেন্ডেড নেই, 1 বছর পর্যন্ত দিয়ে থাকলে তো এখন তো মানে 40 মিনিট পর পর আজকে। জি আপনি একটু দেখেন, 1 বছর আমি তো 6 মাসের পেমেন্ট করার পরে আরো 6 মাস পেমেন্ট করে দিচ্ছে, তাতে তো 1 বছরে থাকার কথা। আচ্ছা যাক, হাইপারটেনশন এমার্জেন্সি এই মানে নতুন চেঞ্জটা হলো দুইটা জায়গায়, একটা হলো মিন আর্টেরিয়াল ব্লাড প্রেশারের চেঞ্জ, আর একটা হলো প্রেগনেন্সি অ্যান্ড এক্ল্যাম্পসিয়া এবং মানে প্রি এক্ল্যাম্পসিয়ার এই সমস্ত জায়গায় চেঞ্জ, আর বাকি যে যে জায়গাটা সেটা ঠিক আছে। স্ট্রোকের জায়গাটা ওই যে মিন আর্টেরিয়াল ব্লাড প্রেশার চলে আসছে, আগে সিস্টোলিক ব্লাড প্রেশার বলতাম, তার আগে প্রথম দিকে, তার মানে হইতেছে কি সিকোয়েন্সটা ঘুরে ফিরে ওই যে আজকে যেটা আমরা পড়তেছি কয়েক নেক্সট টার্মে বলবে যে এটা ঠিক নাই, আবার পর তারপর টার্ম বলবে যে না ওইটাই ঠিক ছিল। আগে সেই মানে 2012-13 আমরা মিন আর্টেরিয়াল ব্লাড প্রেশার করতাম, মাঝখানে 17-তে এসে বলছে না সিস্টোলিক ব্লাড প্রেশার রিঅ্যাকশন করলেই চলবে বললেই চলবে, এখন আবার সেই মিন আর্টেরিয়াল ব্লাড প্রেশারে গেছে। স্যার স্যার হেমোরেজিক স্ট্রোকে স্যার সিস্টোলিকই আছে স্যার, এটা ঠিকই আছে, সেই হেমোরেজিক ব্লাড প্রেশারে সিস্টোলিক আছে, আবার এখানে আবার মিন করে নাই, কারণ হেমোরেজিক ব্লাড প্রেশারে কমাইতে না করছে, 220-এর উপরে গেলেই কেবলমাত্র রিডাকশন করতে বলছে, এবং রিডাকশন করে তারা টার্গেট দেয় নাই, যদিও মানে এসিসি আহাকার টার্গেট দিয়ে রাখছিল 15% রিডাকশন উইদিন 24 আওয়ার্স। হ্যাঁ এখানে বলছে যে এটার কমাই রাখো 180-র নিচে রাখো, কারণ ইসকেমিক মানে আমরা এটা ই হয়ে যাবে। তারপর আচ্ছা নেক্সট হলো এটা হলো ফাইনাল একটা মানে স্লাইড যে কি করে হাইপারটেনশন ডায়াগনোসিস করা যায় এবং ইভ্যালুয়েশন ট্রিটমেন্ট এবং মনিটরিং, এটা যদি মাস্টার স্লাইড বলেন তাহলে হাইপারটেনশনের মাস্টার স্লাইড এটা, আপনাদের থিসিসের সময় যেরকম মাস্টার স্লাইড চায় স্যাররা যে এক স্লাইডের মধ্যে সবকিছু থাকবে, রোগীর নাম থেকে শুরু করে ডেমোগ্রাফিক প্রোফাইল থেকে মানে সমস্ত মানে টেবিল গুলো একটা টেবিলের মধ্যে শো করবে সেই রকম এটা। এখানে আপনি ব্লাড প্রেশার পাওয়ার মানে পরে আপনার তিনটা জায়গায় যাবে, একটা হলো গ্রেড 1 হাইপারটেনশন অথবা নর্মাল এবং হাই নর্মাল, এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যেটা নর্মাল থাকবে 130/80 নিচে থাকবে সেক্ষেত্রে তার ফলো আপে যাবেন, এটা আগেও বলছি, যদি রিস্ক ফ্যাক্টর থাকে অ্যানুয়াল ফলো আপে, রিস্ক ফ্যাক্টর না থাকলে 3 বছর পর পর, এবং মাঝখানে যে হাই নর্মাল এবং গ্রেড 1 এটা রিপিটেড মানে এক্সামিনেশন করবেন, যদি সিঙ্গেল ভিজিটে হয় তাহলে 1 মিনিট পর আবার ব্লাড প্রেশার নেবেন একবার,
এক মিনিট পর আরেকবার, এবং সেকেন্ড এবং থার্ড ব্লাড প্রেশারটা সাবমিশন করে এটা এই করে দেবেন। এটা যদি পসিবল হয় তাহলে রোগীকে আবার আরেকটা ভিজিটে আসতে বলবেন, রিপিটেড অফিস ভিজিট করে। তার যদি রিপিটেড অফিস ভিজিটে তার ব্লাড প্রেশার 140/90 উপরে থাকে তাহলে সেটা হাইপারটেনশন হিসেবে ডায়াগনোসিস হবে। এই সেই ক্ষেত্রে হোয়াইট কোট হাইপারটেনশন তাকে এক্সক্লুড করতে হবে। হোয়াইট কোট হাইপারটেনশন এক্সক্লুড করার জন্য হোম ব্লাড প্রেশার মনিটরিং লাগবে, এবং হোম ব্লাড প্রেশার মনিটরিং করতে যে 135/85 এর উপরে হলেই সেই ক্ষেত্রে সেটা হাইপারটেনশন হিসাবে বিবেচিত হবে। কারণ মানে নর্মাল রেঞ্জ হইল 135/85 এবং সেই ক্ষেত্রে এটা বেশি বেশি হিসাবে হবে। আর যদি আমরা মানে এই করতে পারি অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং করতে পারি, সেই ক্ষেত্রে যদি 24 আওয়ার্স অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার রাখি তাহলে সেটা 130/80, আর যদি এটা নাইট টাইমে দেখি তাহলে 120/70, আর যদি ডে টাইমে দেখি অ্যাভারেজ 24 আওয়ার তাহলে সেটা হোম ব্লাড প্রেশার মনিটরিং এর মতো মানে 135/85 এর মতো। এরপরে হলো প্যাশেন্টের ডায়াগনোসিস কনফার্ম হয়ে গেল হাইপারটেনশন, আর যেটা এই হাইপারটেনশন গ্রেড 2 হাইপারটেনশন সেটা 160/100 এটা তো ফেয়ারলি রেঞ্জ থাকে, এটা মানে ফার্স্ট সিঙ্গেল ভিজিটই মোটামুটি ভাবে কনফার্ম হয়ে যায়। এবং যদি 180/110 থাকে তাহলে তো আর বলাই দরকার নাই, রিপিটেড ভিজিটেরও দরকার নাই। এরপরে ইভ্যালুয়েশন করবেন প্যাশেন্টের হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন, ল্যাব টেস্ট এবং এডিশনাল টেস্ট, এগুলো করে আপনি প্যাশেন্টকে একটা ক্যাটাগরাইজ করবেন যে প্যাশেন্ট হাই রিক্স, মিডিয়াম রিক্স না লো রিক্স গ্রুপের মধ্যে আছে। এরপরে আপনি প্যাশেন্টের ট্রিটমেন্ট অপশন শুরু করবেন, বোথ নন ফার্মাকোলজিক্যাল অ্যান্ড ফার্মাকোলজিক্যাল। এখন গ্রেড 1 হাইপারটেনশন থাকলে সিঙ্গেল ড্রাগ, গ্রেড 2 তে থাকলে ডাবল ড্রাগ। কিভাবে শুরু করবেন সেটা হইতেছে আপনি ইনিশিয়ালি লো ডোজ কম্বিনেশন, ফুল ডোজ কম্বিনেশন, থার্ড স্টেপে ডায়ুরেটিক্স, ফোর্থ স্টেপে স্পাইনোল্যাকটন যোগ করবেন। এরপরে যদি প্যাশেন্ট মানে কমপ্লেইন ফেল না করে তাহলে সেই ক্ষেত্রে রেফার করতে হবে। এই ক্ষেত্রে দেখেন যদি ব্লাড প্যাশেন্ট যদি থাকে সেই ক্ষেত্রে তারা স্পেসিফিকলি ছোট্ট করে একটা উল্লেখ করে দিচ্ছে যে লো ডোজ ইআরবি স্পেসিফিক্যালি ফর ব্লাড প্যাশেন্ট, এখানে এসি ইনহিবিটরের কথা তারা বলে নাই। এরপরে মনিটর ব্লাড প্রেশার রিডাকশন করবেন, এটা এলে এসেনশিয়াল যে 20-10 mm অফ মার্কার পর্যন্ত রিডাকশন করবেন, এবং ইন্ডিভিজুয়ালাইজ করতে হবে। এবং এটা অপটিমাম হইতেছে যদি বয়স 65 এর নিচে থাকে তাহলে যদি 130/80 যদি টলারেট করতে পারে, কিন্তু ডেফিনেটলি এটা 120/70 উপরে থাকবে। এবং বয়স যদি 65 এর উপরে থাকে তাহলে ডেফিনেটলি টার্গেট নর্মালি যেটা আমরা এই করি 140/90 এর মতো। তাহলে এই যে টার্গেটটা এটা নতুন একটা টার্গেট ফিক্স করা, এটা এসেনশিয়াল টার্গেট হইতেছে 20-10, আর অপটিমাল টার্গেট হইতেছে অ্যাকর্ডিং টু এজ। If it is more than 65, 140/90, it is less than 65, it is 130/80, if it is tolerated, but must be more than 120/70. Monitor করতে হবে blood pressure এবং refer করতে হবে যদি কোনো ক্ষেত্রে না হয়। এত বড় স্লাইডের থেকে যদি জি স্টেমে একটা স্লাইড করি বা সামারি করি তাহলে সামারি স্লাইড এরকম যে অপটিমাল ড্রাগ ট্রিটমেন্ট এটা এসেনশিয়াল হলো রিডাকশন অফ ব্লাড প্রেশার more than 20-10, আর অপটিমাম হলো less than 65 years, এটা হলো 130/80, if it is tolerated, but more than 120/70, আর if it is more than 65, that is 140/90. সারা মানে স্লাইড পরে টরে আইসা আপনি যদি এই একটা স্লাইড আর এই একটা স্লাইড দেখেন তাহলে মোটামুটি ভাবে আপনার চলে আসে মোটা এটাই, কিন্তু এই স্লাইডটা বুঝতে গেলে আপনার পুরো মানে স্লাইড গুলো আপনার দেখা লাগে। নেক্সট হলো মানে হাউ টু ইনিশিয়েশন দি মানে ট্রিটমেন্ট প্রোটোকল। প্রথমে হলো স্টেপ 1 এন্ড স্টেপ 2, স্টেজ 1 এন্ড স্টেজ 2। স্টেজ 1 এ 1 ড্রাগ আপনি বিশেষ করে একটা ড্রাগ দিয়ে শুরু করবেন যদি ব্লাড প্রেশার স্টেজ 1 এ থাকে, এবং এল্ডারলি পেশেন্ট থাকে, ফ্রাইল পেশেন্ট থাকে তাদেরকে বেশি এগ্রেসিভ ট্রিটমেন্ট করার দরকার নেই। আর ব্লাড প্রেশার খুব এগ্রেসিভলি কমানোর দরকার নেই, আমাদের পেশেন্টগুলো খুব অস্থির হয়ে যায়, অধৈর্যশীল হয়ে যায়,
যে স্যার ব্লাড প্রেশার কি ওষুধ দিলেন, ব্লাড প্রেশার তো কমলো না। হ্যাঁ, এই জন্য মানে ব্লাড প্রেশার খুব মানে আস্তে আস্তে কমাইতে হবে, এবং টার্গেট হলো 3 মাসের মধ্যে কমানো। রোগীর বুঝেই বলবেন যে বাইরে তোমার 3 মাসের মধ্যে এইটা কমাইতে বা মানে হবে, এর আগে কমাইলে তোমার ক্ষতি হবে, তোমার মানে অর্গান ডিফেক্ট যেটা থাকে এটা যে ভাষায় তাকে বুঝেই বলতে পারেন। পেশেন্টে যদি কনভিন্স করতে পারেন পেশেন্ট থাকবে, কনভিন্স না করতে পারলে না। আমার তো 1 সপ্তাহের মধ্যে বলে যে আমার 1 সপ্তাহের মধ্যে প্রেশার না কমাইতে পারলে তোমার কেমন অবস্থা হইলো, তার ঔষধ দেওয়া শুরু করলে হাইপার টেনশন হয়ে যায়, মাথা টাথা ঘুরায়, অজ্ঞান হয়ে পড়ে যায়। এই এই অবস্থার থেকেও উত্তরণের পথ এরকম যে ইনিশিয়ালি আপনি স্লো ডোজ কম্বিনেশন দিবেন। কতদিন পর্যন্ত দিবেন এটা আপনি মানে 1 মাস পর্যন্ত, 4 সপ্তাহ পর্যন্ত দেওয়ার পরে আপনি তাকে ইয়ে করবেন, রিহ্যাবিলিট করবেন বা মানে সেকেন্ড টাইম অপশনে যাবেন। এই জন্য লো ডোজ এসি ইনহিবিটর এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, নেক্সট হলো ফুল ডোজ, তারপরে হলো ডায়রেটিক্স, এর যোগ করা। কনসিডার ইনিশিয়াল কম্বিনেশন ফর স্পেসিফিক পেশেন্ট গ্রুপ, ইউজ সিঙ্গেল পিল কম্বিনেশন হোয়াট পসিবল, ইউজ থাইজেট লাইক ডায়রেটিক্স প্রেফারেন্সিয়ালি। এই কয়েকটা জিনিস আছে। আর এসেন্সিয়াল হয়েছে হোয়ার লেস আইডিয়াল এজেন্টস আর অ্যাভেলেবল, ফোকাস অন লো ইফেক্টিভ লোয়ারিং ব্লাড প্রেশার দ্যাট ইজ মোর দেন 20 to 10 mm অফ মার্কারি। এখানেই মোটামুটি ভাবে শেষ এইসের জন্য। তো টেক হোম মেসেজ, হাইপার টেনশন ইজ নট এ কিউরেবল ডিজিজ। রুগীরা জিজ্ঞাসা করে স্যার প্রেশার তো ভালো হয় না, তাহলে প্রেশারের ওষুধ খাবো কেন? এই জন্য বলতে হবে ট্রিটমেন্ট মানে যদি করি তাহলে প্রিমেচিউর মর্বিডিটি এন্ড মর্টালিটি কমানো যাবে। দিস ইজ মেইন থিম যে একটু গ্লোবাল বার্ডেন যে মর্বিডিটি এন্ড মর্টালিটি কমানোর জন্য এটা করা হয়। এবং ট্রিটমেন্টের ভেতরে দুইটাই আছে, ফার্মাকোলজিক্যাল এবং নন ফার্মাকোলজিক্যাল অপশন, ইন্টারভেনশন এবং সার্জারি। আসলে এই দুটো অপশন ট্রিটমেন্টের মধ্যে না, কারণ ইন্টারভেনশন আগে রেনাল মানে নার্ভ ডিনার্ভেশন করা হইতো, এইটা করেও দেখা গেছে কোনো ট্রিটমেন্টের অপশন পাওয়া যায় না। আর সার্জারি হইতেছে যদি তোমার জিপিক্রিপি থাকে, যেমন কোয়াকটেশন অফ দি আওটা আছে, এটার জন্য একটা হাইপারটেনশন আছে, সেক্ষেত্রে স্পেসিফিক সিচুয়েশনে হাইপারটেনশন করা যায়। কিন্তু আসল ট্রিটমেন্ট বলতে ফার্মাকোলজিক্যাল এবং নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট, এই দুটোই হয়। সার্জারি ইন্টারভেনশন এক্ষেত্রে নাই, অথবা এটার রোল মানে অতটা নাই, সেজন্য আর কেউ এটা এইভাবে বলেও না। এবং প্রত্যেকেই যে জিনিসটা জানা উচিত তার ডিজিটটা জানা উচিত, ব্লাড প্রেশারের ডিজিট কত, সুগার কত, কোলেস্ট্রল কত, বিএমআই কত, এবং এগুলো যদি আপনি ম্যানেজ করেন অ্যালং উইথ হাইপার টেনশন, তাহলে দেখবেন যে আপনার হাইপার টেনশনের সাথে যে মর্টালিটি এবং মর্বিডিটি আছে এইটা করানো লাগবে। এবং ফলো আপ ইজ এসেন্সিয়াল থ্রু আউট লাইফ। আপনি স্টার্ট করলেন ড্রাগ, আপনার ফলো আপে নাই বা আপনি আসলেন না, ওষুধ অ্যাডজাস্ট করতে পারলেন না, তাহলে সেক্ষেত্রে আপনার হয় বেশি প্রেশার থাকবে অথবা বেশি কম প্রেশার থাকবে। সেক্ষেত্রে যে আপনার যে ভাস্কুলার চেঞ্জ যেগুলো হবে, হাইপার টেনশন মিডিয়েটেড মানে ফাংশনাল এবং স্ট্রাকচারাল চেঞ্জগুলো যেগুলো হয় আর টার্গেট অর্গানে, সেগুলো কিন্তু আপনি প্রিভেন্ট করতে পারবেন না। তো ইফেক্টিভ ম্যানেজমেন্টের জন্য হাইপার টেনশনের নট অনলি দি ব্লাড প্রেশার, হাইট অফ দি ব্লাড প্রেশার, বাট অলসো দি কোমোরবিড কন্ডিশনস অ্যান্ড রিস্ক ফ্যাক্টরস দ্যাট মাস্ট বি আন্ডার কন্ট্রোল। আপনি একসাথে ভালো থাকার, আপনি নিজে ভালো থাকার চেয়ে সবাইকে নিয়ে ভালো থাকা, সেটাতে অনেক দূর যাওয়া যায়। নিজে একা ভালো থাকলে নিজে অনেক দূর যাইতে পারবেন, কিন্তু সবাইকে নিয়ে যদি ভালো থাকতে পারেন তাহলে ধর অনেক দূর সবাই নিয়ে চলে যেতে পারবেন। এই জন্য অ্যাজ এ হোল ট্রিটমেন্টের দরকার, যে সবাই আপনারাও বুঝেন যে একটা শুধুমাত্র হাইপার টেনশন ট্রিট করে নাই, ডায়াবেটিস আমার আনকন্ট্রোল, কোলেস্ট্রল আমার বেশি। হ্যাঁ,